আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গার নাম আছে উজানডিহি। সেই জায়গায় একটা হিন্দু ছেলে মারা গেছে, তার তেমন কোনো আত্মীয়তা নাই, একা আসলো, তার সেও নাই তেমন, হঠাৎ মারা গেল। কিন্তু দেখা গেল দুঃখজনক ব্যবহার, সেও তারে ছয় না ধরে না। কিন্তু খবর লইয়া দেখবা আমাদের কিছু সংখ্যক মুসলমান ডানিয়া সেই হিন্দু ছেলে তারে খেওর করে নিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিস। যদি কোনো হিন্দু কোনো মানুষ যদি মারা যায়, খেও নাই গোসল দেওয়ার, খেওর বানাইয়া বইয়া শ্মশান পর্যন্ত নেওয়ার কোনো মানুষ নাই, শ্মশানে তোলার জন্য লাকড়ি কাটার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, আমরা মুসলমানরা প্রয়োজন ইলা যদি কোনো দেখি কোনো হিন্দু মানুষ মারা যাবার পরে শ্মশানের লাকড়ি পর্যন্ত রেডি করার খেও নাই, এই মানুষে আমরা কি করতাম পারি? আমরা খেয়র দিয়া বইয়া শ্মশান পর্যন্ত নিতাম পারি, আমরা লাকড়ি কাটা পর্যন্ত আমরা সাহায্য করতাম পারি, অতটুক পর্যন্ত আমার ইসলাম ধর্মের অধিকার আছে। আইস থাকি 2020 ইংরেজির মহামারী করোনা আইসলো, আইসলো কিনা? আইসলো। মহামারী করোনার সময় অধিকাংশ মানুষ ভাইরাস রোগে যেন মারা গেছে, কিছু জায়গা মারা যাওয়ার পরে মানুষে ডরাইয়া প্রায় তার বাবা হোক কিংবা তো তার ভাই হোক, করোনা রোগে মারা গেছে কিন্তু সে ডরাইয়া ছয় না ভাইরাসের কারণে ডরাইয়া ইলা অনেক মানুষ পাওয়া গেছে। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটা জায়গার নাম আছে উজানডিহি। সেই জায়গায় একটা হিন্দু ছেলে মারা গেছে, তার তেমন কোনো আত্মীয়তা নাই, একা আসলো, তার সেও নাই তেমন, হঠাৎ মারা গেল। কিন্তু দেখা গেল দুঃখজনক ব্যবহার, সেও তারে ছয় না ধরে না। কিন্তু খবর লইয়া দেখবা আমাদের কিছু সংখ্যক মুসলমান ডানিয়া সেই হিন্দু ছেলে তারে খেওর করে নিয়ে শ্মশান পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিস। এর লাগে এটা আমাদের দায়িত্ব বাবা, যদি প্রতিবেশী কোনো মানুষ যদি অসহায় যদি হয়, বিপদগ্রস্ত হয়, হঠাৎ যদি আপনাদের এলাকায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, আমি যদি হয় বলে না, এরা তো দেখি আর খ্রিস্টান মানুষ, এরা হিন্দু মানুষ, অ্যাক্সিডেন্ট হয়েছে মরক্কা, এটা কিন্তু মানবতার বাইরে খাস বাবা, আমরার মধ্যে মানবতা তার তো জলদি মানুষের সাহায্য করতে। মুসলমান যদি এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, হিন্দু মানুষ জলদি করে যাইত, ইলা যদি থাকে তাহলে মানুষের মধ্যে মায়া মহাব্বত স্নেহ মমতা জমিন থাকবো, এক অন্যর প্রতি মিল থাকবো, মহাব্বত থাকবো, তবে যার যারি ধর্ম আছে ধর্ম অনুযায়ী তাদের ধর্মীয় স্থানের উপর যার যারি গিয়া শিষ্যকর্তা সৃষ্টিকর্তার ডাকক কোনো বাধা নাই, কিন্তু এক মানুষ আর এক মানুষের ভাই ভাই হিসাবে আমরা মিলিয়া চলার চেষ্টা করতাম। এর জন্য ওয়াইয়াদাতুল মারিজ, বেমারির খবর পাওয়ার পরে বেমারি দেখা যায়, ওয়াইত্তাবাউল জানাইজ, জানাজার নামাজ আমরা পড়ি, মুসলমান কোনো মানুষ মারা যাওয়ার পরে জানাজার নামাজও আমরা যাই, জানাজার নামাজও হইল গিয়া ফরজে কেফায়া, তবে জানাজার নামাজও যাইবা মাসলা জানিয়া রাখবা, একজন মহিলা মানুষ মারা গেলে করারের মধ্যে যখন লইয়া যাওয়া আরম্ভ হয় 40 কদম দেবই লগিয়া মুস্তাহাব, 40টা আমরা ফাও দি আমরা কি করি কদম দেই দেই নি না, 40 কদম দেই না নি মুস্তাহাব, 40 কদম দিবা। মহিলা যদি হইয়া তখন তাহলে মহিলার করার পিছনে থাকতো আর পুরুষরা আগে হাঁটিয়া যাইতা, আর যদি কোনো পুরুষ লোক মারা যায় তার করার আগে থাকতো আমরা পিছনে হাঁটিয়া হাঁটি আমরা যাইতা। জানাজার নামাজে এত বেশি সওয়াব, আল্লাহর রাসূলে ফরমায়, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানাও ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইউহরুগা মিন দাফানিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন। আল্লাহর রাসূলে ফরমায়, কেউ যদি জানাজার নামাজের মধ্যে গেল আর মাটি পর্যন্ত থাকলো, তিন মুষ্টি মাটি দিল, এই বান্দার আমল নামার মধ্যে দুই কিরাতে নেকি আল্লাহ দান করিলা, দুই কিরাত, কিরাতুন শব্দ হইল আরবি। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ দুই কিরাত নেকি কিভাবে? আল্লাহর রাসূলে ফরমায়, বুঝলাম তো দুই কিরাত নাকি এক কিরাত নাকি কতটুক হইব? আল্লাহর রাসূলে ফরমায়, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত নাকি হইল গিয়া এক উহুদ পাহাড়ের সমতুল্য, এক কিরাত নাকি
এক উহুদ পাহাড়ের সমতুল্য স্থান। সুম্মা রাজা কাবলান তুদবানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজর বিকিরাতিন। কেউ যদি জানাজার নামাজ পড়িয়া মাটি পর্যন্ত দেওয়ার তখন না তার আমল নামাজ থাকি এক কিরাত নাকি কমি যায়, এর লাগে মাটি পর্যন্ত থাকলে দুই কিরাত আর খালি জানাজার নামাজ পড়িলে শুধু এক কিরাত। আল্লাহর বান্দাগণের লাগি জানাজার খবর পাইলে যাইবাম, জানাজাত গেলে সওয়াব আছে উহুদ পাহাড়ের সমতুল্য সওয়াব, আল্লাহ আপনারে আমারে দান করবা। আর আজকে যদি আমি মানুষ মারা যাওয়ার পরে আমি যদি জানাজার যত বেশি যাইম, আমি অমরণের পরে মানুষে কইবা বড় বালা মানুষ আসলো, এই মানুষটা বেশি জানাজার যাইত তার জানাজাত গিয়ে আমরা শরিক হই, আমিও মারা যাওয়ার পরে আমার জানাজার মধ্যে মানুষ ওলা বেশি শরিক হইবা। বাইরে লাগি জানাজার যাইতে বকিলি করিও নাম, জলদি করে যাইও যদি বিশেষ কোনো কারণবশত গেছো না, নতুবা জানাজার নামাজও গিয়ে শরিক হইও। জানাজার নামাজ পড়া এটা মুসলমানদের ইয়া থাকছে গিয়া হ, এটা জানাজার নামাজ কে পড়াইতা মসজিদের ইমাম সাহেবে পড়াইতা হক বেশ ফাল্লাকরাবু আল্লাকরাব, করিব কেউ যদি তখন তাইন পড়াইতা, করিব কইতে আপন ছেলে আপন ভাতিজা আপন মেয়ের গরনাতি আপন ছেলের গরনাতি আর ওই লগে খাস করিম। এর থাকি বারা যারা আসন আমরা বহু দূরে বাই বিবাহ দিছিলাম বাইর শ্বশুরের ঘর বা সম্বন্ধিকর ঘরে এক ছেলে, এরা করিব নাই আমরা এইভাবে সাইমো করা দিয়া কি করতাম, আমরা জানাজা পড়াই নাইতাম সব থাকি বেশি ইমাম সাবর ইয়া থাকছে গিয়া হ। ইমাম মহল্লার সর্দার, ইমাম যেন ইলাগিয়া মহল্লার সর্দার মহল্লার বাদশাহ, যে ইমাম সাহ সামনে গিয়া নমাজ পড়ায় আমরা তান পিছন ইফতা দেয় তু বিহাজাল ইমাম হই আমরা নমাজও খাড়াই, ইমাম সাহেব যেন নমাজ পড়ায়। ইমাম সাহ এমন সম্মানী বস্তু, এমন সম্মানী একজন ব্যক্তি। আমরা সাধারণ মনে করি দেখো আমাদের ধর্মীয় স্থানের যে বিশেষ করিয়া গুরু যে ইমাম সাহ, এই মসজিদের জিম্মাদার মহল্লার জিম্মাদার মসজিদের জিম্মাদার হইতে হইতে গিয়া মসজিদ যে নমাজ পড়ানি ওইটা তাই পড়াইতাম, শুধু ফরজ নামাজ জমাতে পড়াইতা, ইমাম সাহেবের সুন্নত তান করে পড়কা কোনো অসুবিধা নাই, ফজরের সুন্নত পড়িছন গর এটা আর একটা সুন্নত আল্লাহ রসুলে কইছন গর সুন্নত পড়িয়া মসজিদ যাও, গর সুন্নত পড়ো মসজিদ যাও সব বেশ, জোয়ারের সুন্নত গর যদি পড়িয়া যাও বাধা নাই, আসরের সুন্নত গর পড়িয়া যদি যাও বাধা নাই, ইমাম সাহেবের দায়িত্ব হইল গিয়া মসজিদের ফরজ নামাজ জমাতে পড়াইতা আর সবরে লইয়া দোয়া করতা আর মানুষরে ভালো উপদেশ দিতা ধর্ম ব্যাপারে জ্ঞান দিতা। মানুষ দেখছেন পথ ভ্রষ্ট হয়ে গেছেন গিয়া খারাপ হয়ে যাইতা, ওরা মানুষরে ইমাম সাহেবে ভালো রাস্তার দিকে আহ্বান করতা ডাকি দাম। এর লাগি ইমামরে আমরা সর্দার বাদশাহ হিসাবে মানিয়া নিতাম। আজকে যান সনাতন ধর্মের বড় বড় দেখবা মন্দির আছে, মন্দিরের মধ্যে বড় বড় পুরোহিত গলাসন বাবন গলাসন আসন কিনাও, ওরারে দেখবা কত শ্রদ্ধা করণ সম্মান করণ। ঠিক তেমনিভাবে আমাদের ইসলাম ধর্মের প্রত্যেক মসজিদের ইমাম সাহ যারা আসন আমরা সম্মান করি, তবে কিছু সংখ্যক কোনো জায়গাত আছে মসজিদের ইমাম সাহের সঙ্গে ওরা কী করে খারাপ ব্যবহার করে, এটা কিন্তু ভালো কাজ নাই। যে ব্যক্তি আমার তাকে বহু ভালো মনে করিয়া আমরা এই ব্যক্তিরে কী করতাম, আমরা সম্মান করতাম। আজকে যদি আমি সম্মান করি আমায় আমারে আল্লাহর জাতে ওলা জমিন সম্মানই বানাইবা, আমার ওলা সম্মানই বানাইবা, এর লাগে আমরা সম্মান করতাম। যার জন্য আল্লাহর বান্দাগণ একটা মহল্লা চালাইতে হইলে মহল্লার কিছু দায়িত্ব আছে, মসজিদের কমিটি আসুন কমিটির একটা দায়িত্ব আছে, মহল্লার মানুষে খোঁজ খবর লইতা। আমাদের মহল্লার মানুষ সব মসজিদের মধ্যে জুমার দিন শরিক হইনি, জুমা শব্দের অর্থ হইল গিয়া জমা থাকিয়া, সপ্তাহবারে একদিন প্রত্যেক মুসলমান মসজিদে জমা হইতা, সপ্তাহে একদিন জমা হইতে যায় না। আপনি মিজোরাম গেলে দেখবা গির্জা খ্রিস্টান ধর্মের মানুষ সব রবিবারে জমা হয়, তারা ধর্মগ্রন্থ ব্যাপারে আলোচনা হয়, এর লাগি আপনি যান বিভিন্ন সনাতন ধর্মের মন্দির আছে, মন্দিরে গিয়া দেখবা বড় বড় যারা পণ্ডিত হল জ্ঞানীয় হল আসন এরা বিভিন্ন আলোচনা করা সবাই ভালো উপদেশ দেয়। তাই আমরা ঠিক তেমনিভাবে ইসলাম ধর্মের মানুষ
আমরা মুসলমান মুসলমান সপ্তাহে একদিন মসজিদে আমরা জমা হইতাম, জমাইয়া মসজিদের মধ্যে আমরা নামাজ পড়িতাম, মসজিদের মধ্যে ইমাম সাহেব যেটা এখন সেটা আমরা বিশেষ করি আল্লাহর বান্দেগান আমরা কি করতাম পালন করতাম, ইমাম সাহেব যেটা কইবা সেটা মানার চেষ্টা করতাম। কমিটি যারা আসন তিন বৎসর বা পাঁচ বৎসরের লাগে কমিটি আছে, পাঁচ বৎসর পরে জেনারেল মিটিং ডাকন রিজাইন দিন বলে না ও কমিটি থাকুক বালা আর এক কমিটি বান ও কমিটি বানাইছেন বহাল রইস নতুবা আর একটা কমিটি মানে বদল করিয়া বানার খা আর এক কমিটি কয়েকদিন মসজিদ চালাক খা আর বিশেষ করিয়া মসজিদের কয়েকটা রুল মানুক খা বলে আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের মধ্যে কয়েকটা নিষিদ্ধ আছে শরীয়তের বারাকাম। যদি আমাদের মহল্লায় কোনো ছেলে লোকে যদি ওপেনলিভাবে যদি কেউ যদি মদ্যপান করিয়া তা হয় তাহলে আমরা মহল্লা হলে এইভাবে শাস্তি দিব। মহল্লার মানুষে আইন করতাম, রেজুলেশন বানাইতাম, কানুন করতাম। যদি মহল্লার মধ্যে যদি শরীয়ত বিরোধী যদি কোনো কাজ দেখা যায় অবৈধ কাজ দেখা যায় তাহলে আমরা শরীয়তের আহকাম অনুযায়ী করারে আলোক করি আমরা রাখব। যদি কোনো ছেলে কিংবা তো গ্রামের কোনো মানুষে আমরা ইমাম সাহেব লাগে যদি দুর্ব্যবহার করেন তাহলে আমরা তার উপরে এইভাবে আমরা জরিমানা করব। এইভাবে মহল্লার মধ্যে একটা ইউনিটি থাকত, প্রত্যেক মহল্লা একটা ইউনিটি থাকত। আর বছরে বছরে ইমাম সাহেবগুলোর বেতনও বাড়িত, বাড়তেন না হয়ে যায় বলে না এগুলো কুটি মারা সব জিনিসের দাম বাড়েন না, সব জিনিসের দাম বাড়েন দেখেন। আগে আগে আমরা মিটার তেল কত টাকা দিয়ে খাইছিলাম, সেটজি হোক ইঞ্জিন হোক এখন তেল দেখো কা কতটুক দাম বাড়ছে, পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, রেশন খরচর দাম বাড়ছে, চাউলের দাম বাড়ছে, ইহা তককে গাড়ি বাড়ার পর্যন্ত দাম বাড়ছে, মোবাইলের রিচার্জ পর্যন্ত দাম বাড়ি গেছে গিয়া, বাড়ছে না না মোবাইলের রিচার্জ সব টিপ বাড়ি গেছে গিয়া। আগে আসতে খারে এখন সবর দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িস, বাড়ছে না না এর লাগে মসজিদের ইমাম সাহেবের বেতন যেগুলো আছে এগুলো বাড়িত। ছয় মাস পরে হোক বৎসরে উঠতে বৎসর নতুবা কিছু জায়গা ছয় মাস পরে বাড়ানি হয়, কোনো জায়গার মধ্যে বৎসরে বাড়ানি হয় আল্লাহকে বাস্তে। দুনিয়ার জমিনের মধ্যে আমরা মহল্লা দাঁড়ি করতে মসজিদ চালাইতে গিয়া আমরা খেয়াল করলে চালাইতাম বার্ম মসজিদের ভয় ধরব। আর একটা জিনিস খেয়াল করবা শুক্রবার দিন আমরা প্রত্যেক মুসলমান হলে দশ টাকা বিশ টাকা করিয়া ফকেটও নিয়ে যাইতাম, শুক্রবার দিন জুমার দিন মসজিদ নামাজ পড়িয়া সৎকা করলা বা নামাজের আগে করলা, শুক্রবার দিন সৎকা করলে অন্যান্য দিনের তুলনায় সাবে কত টাকা যায়, বাজারও যাইতেও টাকা নেই, রাস্তা বা বাইরেই তো টাকা নিয়ে যায় কিন্তু শুক্রবারে মসজিদও যাইতে সময় ফকেট খালি। হ্যাঁ ওদিকে বারইলাম আচ্ছা কম সে কম বিশটা টাকা লইয়া বাড়ি ফান খাই, কোনো কারণে যাইতে পঞ্চাশ টাকা লইয়া বার হয় বিনা টাকা আমরা বারই না কোনো বাজার দুয়ার বন বাজারে খেয়ে কোনোদিন খালি আনা হইসা গেছিলাম যাইতা না আর না হইলো পঞ্চাশ লইবা খরচ করার গেলে তো দুসরা মাত এমনি যদি মানে ঘুরি আই যে আঠিয়ে দেখি আয় পঞ্চাশ একশো টাকা লিয়া যাইবা কিন্তু আল্লাহর ঘর মসজিদ বলে মসজিদের ঘর তোড়া সাহায্য করি নাই যার জন্য আল্লাহর বন্দে গান দশ টাকা বিশ টাকা লইয়া সবাই কিন্তু আমরা মসজিদের মধ্যে একটা বার যাই গিয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আল্লাহর বন্দেগান যার জন্য বিশেষ করিয়া দেখান তিন নম্বর সাত নম্বরে রাসূলুল্লাহ ফরমান ও ইজাবাতিদ দাওয়া আর তোমাদের রেখেও দাওয়াত দিলে তুমি তাই দাওয়াতটা কবুল করিও গ্রহণ করিও। দাওয়াত দিলে যাইতা নিমন্ত্রণ করছে যাইতা বিনা নিমন্ত্রণে আপনি যাইতা না নিষেধ। আপনার লাগাবাড়ি বিবাহর ছেলেরা অমুক দিন বিবাহর তারিখ অমুক দিন শিরনি আপনারে বিলকুল কইছেন না অন্যান্য লোকরে কইছ না আপনি বিনা দাওয়াতে যাইতা না বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না কিন্তু এক গুরোর লাগি যাইজ আছে কোন গুরো
যারা এতিম, যারা হকির অসহায়, রাস্তার পাশে হাত বাড়াইয়া ভিক্ষা করেন, যারা অসহায় ব্যক্তি হল, এরা রে নিয়ে এরা বিনা দাওয়াতে জেসার বাড়িয়া ঢুকতে হয়, কোনো অসুবিধা নাই। ওই জামাতির দাওয়াত, দাওয়াত দিলে কবুল করিও। দেখো আমাদের দেশে আগে আগে এক সময় আসলো বিবাহের দাওয়াত গিয়া ঘরে ঘরে বাড়িয়ে গিয়া হইতা হইতাই না, এখন কোন সময় ফোনে সব কিচ্ছু মরার খবর আমরা ফোনে পৌঁছাই, বিভিন্ন কাজ আমরা ফোনে সারি নাই সপ্তাহে, কিন্তু মানুষে আয়ব ধরিলাই বিয়ার দাওয়াত যেটা এটা জাগাত গিয়া বুঝি নখনো পর্যন্ত খোয়া লাগে, সারাও ফোনে বিয়ার দাওয়াত গাড়ি খরচ করে গিয়ে জাগাত যাওয়া লাগে, ইগুয়ার ফোনে হয় না, হাই রে হাই হাই রে কি মানুষ, সব তো বিয়ার দাওয়াত ডাইরেক্ট যাওয়া লাগে। আমার কিছু জায়গাত আছে কইবা ফোনে কইছেন বইন আর যাইয়ার না কিতে খেলা মির্দা, বাকি সব তো ফোনে হয় না, সব কিচ্ছু ফোনে হয়, বিয়ার দাওয়াত বুঝুন আবু ফোন ফোন ছাড়া লাগে, ডাইরেক্ট গিয়ে আপনার ফেস টু ফেস দাওয়াত দিতে লাগে। এটা হইলো গিয়ে আমরা আমরা বিবেচনা করি আর না, আমরা বাদ কাম করি আর সবটা যখন ফোনে হর একবার বিয়া পর্যন্ত ফোনে অর নিয়ে না অর এর লাগি বিয়ার খাম দাওয়াত ফোনে গ্রহণ করতে আপনি, আর এক বাইরে কষ্ট দিত না, আর এক কুটুম বাড়ি মানতে আপনি কষ্ট দিত না, ফোনে দাওয়াত দিছেন বস হয়ে গেছি যাইতা গিয়া দেরি না ইয়ার সব কিচ্ছু ফোনে হয়। ও তসমিতুল হাদিস, কেউ যদি হাসি দে হাসি দেওয়ার লগে লগে আল্লাহর বন্দে গান তারে কি করতা হাসির জবাবটা আপনি দিয়া যাইতা, একজনে হাসি যদি দেন হইতা আলহামদুলিল্লাহ, আর আমরা শূন্যওয়ালা হইতাম কি বলাইয়া আরহামুকাল্লাহ, হাসির জবাব ইয়া আরহামুকাল্লাহ। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দাওয়াত খাওয়ানি কইতে মনে হয়েছে মেহমান নেওয়াজি করা, আল্লাহর রসুলের কাছে একজন ব্যক্তি গিয়া কইছিল আইউল ইসলাম খাইরন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস, নবী যে ফরমান কালা তুতিমুত তাআম, মানুষরে খাওয়ানি ওটা ইসলামের মধ্যে ভালো খাস, মানুষরে খাওয়ানি এতে কইয়েন না সারা খাওয়াই লিতা, মানুষরে যথাসাধ্য যতটুক সম্ভব মানুষরে মেহমানদারি করা, চা খাওয়াইছেন ফান খাওয়াইছেন যা কিচ্ছু খাওয়াইবা সব কিচ্ছু যা কিচ্ছু খাওয়াইতে পারবা আপনি খাওয়াইলে এটা ইয়া তাকছে গিয়া বিশেষ করিয়া মেহমান নওয়াজি করা, এটা মেহমানদারি করা আল্লাহর রসুলের সুন্নত, এর লাগে যে মানুষে খাওয়াইব মাঝে মধ্যে মেসাব দাওয়াত দিনিয়া কোনো গরিব মানুষরে নিয়া প্রতিবেশী মানুষরে নিয়া খাওয়াইব মেহমান নওয়াজি করব রাখব, এই বাড়িত আল্লাহ রিজেকর মধ্যে বরকত দিবা রিজেকরে কুশাদা করিয়া দিবা, আর যেই আমি একবারে খাওয়াইতাম নাই একবারে মুড়ি মারিয়া রাখি দিব জানিয়ার একবার রিজেক আস্তে আস্তে কমি যাইব উঠি যাইব। বর্তমানে সবে বরাতর চান আজকে চন্দ্র দেখছি, হ্যাঁ আগামী কালকেরটা কি আমার জানা মতো শাবান চান্দর এক তারিখ, শাবান চান্দর এক তারিখ ই মাস আল্লাহর রসুলে ফরমাইছেন শাবানু মিন্নি, ই মাস হইল গিয়া আমার মাস, শাহরুল্লাহ রমজান মাস হইল গিয়া আল্লাহর মাস, দুই মাস বাটি লাইছে দুইজন, আল্লাহ কইছেন রমজান মাস যেটা রোজা মাস এটা হইল গিয়া আমার মাস, খাস আমার মাস, আর সব মাস আল্লাহর, তবে সব রমজান মাসের কথা কইছেন শাহরুল্লাহ আল্লাহর মাস, আর শাবানু মিন্নি ই মাস হইল গিয়া আমার মাস বলে কেনে কইলাম, বলে ই মাসও আমি মোহাম্মদ রসুলুল্লাহ কারণে হইয়ার, ই মাসও আল্লাহ বান্দাগুলোরে বড় মাফ দেন, বান্দাদের তৌবারে আল্লাহ কবুল করেন, যার জন্য মর্দে গানগুলোরে আল্লাহ মাফ দেন, যদি জিন্দা হলার যদি পড়াশোনা করায়, এর লাগি সামনে শাবান মাস আসছে বাবা আগামী কালকের তাকিয়া সমাজ কম শাবান মাসও সারা মইতের জন্য পড়াশোনা করা কুয়া দোয়া করক কা, শাবান মাস থোড়া পড়াশোনা করিয়া মেসাব একজন দুইজন আনিয়া পড়াশোনা করিয়া বাবার কবরের পাশে যান মার কবরের পাশে যান গিয়া কি করক কা জিয়ারত করক কা, আল্লাহর ওয়াস্তে শিরনিও করছেন আল্লাহর ওয়াস্তে মেসাব আনিয়া খাওয়াইছেন, হকির মিসকিন দিয়ে আনিয়া খাওয়াইছেন, অসহায় ব্যক্তি দিয়ে আনিয়া দাওয়াত খাওয়াইছেন, নিমন্ত্রণ খসলা প্রতিবেশী মানুষরে আপনি দাওয়াত করিয়া নিয়ে খাওয়াইছেন, যা খাওয়াইবা
ভবানীর পরে সাবর অংশ যেটা আছে বলে আল্লাহ আমার মা বাবার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও। বেলা শক সর্বসুদর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন, ওরে বাবাই জীবনে আপনার লাগি বাড়ি বানিয়ে তুইয়া গেছেন, আপনার লাগি গাড়ি রাখিয়া গেছেন, বাবা আপনার লাগি পিঠা রাখিয়া গেছেন, আজকে বাবা নাই, বাবা জমিন দাগি বিদায় হয়ে গেছেন গিয়া, আপনার বাবার লাগি আপনি দোয়া করো, অটাল সম্পদ আল্লাহ জমিন আল্লাহ দিছে, বাবা জমিন তুইয়া গেছিল আপনার লাগিয়া, এর লাগি আল্লাহ কে আসতে সারায়, বিশেষ করিয়া মা বাবার লাগি ও শাবান মাস দোয়া করো কা, ভাই মারা গেছেন বোন মারা গেছেন এর লাগি দোয়া করো কা, আর শাবান মাস বেশি করিয়া জিয়ারত করো কা, আর শাবান মাসের মধ্যে একটি রাত আছে যে রাত্রিটা হলো শাবান চন্দ্র চোদ্দই রাত সবে ভোরাতের রাত, এই রাত বেশি করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করতা তৌবা করতা, এই রাত আল্লাহর কাছে বেশি মাফ চাইতা, বৎসরের বাজেট আল্লাহ বানায়, আপনার রিজেকর লাগি আল্লাহর কাছে দোয়া করো কা, এই রাত খালি বাত্তি জ্বালাইলে সবে বরাত নাই, এই রাত বেড়াইলে সবে বরাত নাই, এই রাত বালা খাইলে খালি সবে বরাত নাই, এই রাত সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দা, আল্লাহর কাছে রিজেকর জন্য দোয়া করো কা, বেশি করিয়া তৌবা করো কা, আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি করিয়া পড়ো কা, গনিয়াতুত তালিবিন সেই কিতাবর মধ্যে লেখছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর, ওই যে দোয়া যেটা আছে সবে বরাতর রাত্রির মধ্যে, পরে আল্লাহর বন্দেগানে দোয়াটা যত বেশি ফরজ পড়ার চেষ্টা করো কা, এই রাত্রির মধ্যে নফল নামাজ গানাইতা পড়ার চেষ্টা করো কা, দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে বেশি বেশি করিয়া আমরা যত আছি মসজিদ গিয়া আমরা নামাজ পড়ার চেষ্টা করতাম, যে মানুষে বিশেষ করিয়া ধর্মীয় স্থান মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান হইয়া তাকসে গিয়া বলে মাদ্রাসা এগুলার প্রতি যে যত বেশি সম্পর্ক রাখবো মায়া রাখবো, ওরে আল্লাহর বন্দে গান তত বেশি তার জিন্দগির মধ্যে ফায়দা হইব, এই মানুষটা মারা যাওয়ার পরে মানুষে খালি কি করবা বলে আফসুস করবা, কিতা করবা মানুষে খালি আফসুস করবা, হাই রে হাই মানুষটা বড় ভালো আসলো, মানুষটা বড় বালা আসলো, দিনর খেদমত করছে, মানুষের সঙ্গে সুব্যবহার করছে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে, এর লাগি জিন্দগির মধ্যে বালা স্থান বালা মসজিদর দ্বার লক্ষ্য, মসজিদর দ্বার লক্ষ্য, মসজিদর দ্বার গিয়া সময় কাটাক, মসজিদর লাগি দিলি মহব্বত রাখক, ইকান বালা এক গড় শান্তির জায়গা ইবাদতের স্থান নামাজ পড়ার জায়গা, সেই মসজিদ যত বেশি খেদমত করবা আল্লাহ তত বেশি দাওয়াত করিয়া নিব আল্লাহ তার বাড়ি, সুবহানাল্লাহ, আমরা সব আল্লাহর বাড়ি, মক্কাত মদিনা যাইবা যাইতা আমরা আশা আছে না না আশা আছে, সব আশা আছে না নিবন যাই আশা আছে, এর লাগি দয়া করি ভাই মসজিদর লাগি মহব্বত রাখো, মসজিদর লাগি সম্পর্ক রাখো, যথাসাধ্য জীবনে মসজিদর লাগি আপনি সাহায্য করো কা, আল্লাহ বেশ দেরি করতো নাই মসজিদ মসজিদরে মায়া করলে, আপনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করিয়া পরে আল্লাহর বন্দেগান আপনারে বেশি করি দাওয়াত করিয়া থানবাড়ির মধ্যে নিবা, থানবাড়ির মধ্যে নিবা, এর লাগি দয়া করিয়া খাস করিয়া আমি আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি অনুরোধ করি আর আপনার কাছে এই মসজিদ অজু আনার ব্যবস্থা বোধ হয় নাই আবু না আছে নাই নাই, মসজিদর অজু আনা হয় টিপ কল করবা, সিট বানাই তো ট্যাঙ্কি আছে তো না মোটর বোরিং করে লইস, হ্যাঁ বোরিং হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ বোরিং হয়ে গেছে গিয়া, আর ওটা স্টেপ লাগতো সিট বইতো পাক্কা আটকার প্রয়োজন আছে, ইলা আসেননি কোনো ভাই আমার কোনো ভাই সাহ বাবার বয়সী মুরব্বিয়ান বলে দেবুবা আমি উজুখানাত আস্তে আস্তে বাদেও দিবা বলে আমি দিমুবা 1000টা টাকা বা আমি দিমুবা 500টা টাকা, ইলা আসেননি কোনো একজন ভাই ওইলে হক কাছাই তো আমি সারা লইয়া দোয়া হন, ইলা আসেননি সেওতা কত দিবা মাশাল্লাহ মাশাল্লাহ, তার নাম কি তার আলিমুদ্দিন মাশাল্লাহ আলিমুদ্দিন ভাইয়ে দিবা 1000 টাকা, আল্লাহ আল্লাহ আমার আলিমুদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও,
আল্লাহ আলিমুদ্দিন বারগাসরি মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ আলিমুদ্দিন বার রুজি রোজগার বাড়াইয়া দেও। আমি এক গুনাগারে ভিক মাঙ্গের আল্লাহ আমার বাইরে, ও আল্লাহ আমার বাইরে কোনোদিন খালিয়াতে জমিনও রাখিও না, গরিব বানাইয়া খান্দাইও না। আল্লাহ আমার বাইরে আপনি আপনার বাড়ির মেহমান বানাইও আমি। মাশাআল্লাহ, আপনার নাম? আলাউদ্দিন সাহেব দিছেন 500 টাকা ওজুখানার জন্য। ইয়া আল্লাহ, আলাউদ্দিন সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আলাউদ্দিন সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে মা ফরিয়া দেও। রুজি রোজগার বাড়াই দেও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। দেখি যান 3 নম্বরে একজন সাহেব বারক, আপনার নাম? শাহরুল ইসলাম ভাইয়ের দিছেন 500 টাকা। আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের মা বাপরে মাফ করিয়া দেও, রুজি রোজগার বাড়াইয়া দেও, ও বাবার জিন্দগির দূর ফরমাও। হক হালাল রিজিক দি মালামাল করি দেও, হারাম থাকি বাসিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দেও। ইয়া আল্লাহ, রিয়াজউদ্দিন 500 টাকা, রিয়াজউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কাজ করি আমার ভাইয়ের পক্ষ থেকে।